প্রত্যেকটা মানুষ, বিশেষ করে যাদের ভালোবাসা কোনো একটা ভাগে ভেঙে গেছে, অর্থাৎ আপনি কাউকে ভালোবাসেন বা আপনার প্রিয় মানুষটা, ভালোবাসার মানুষটা কোনো কারণে আপনার সাথে আর যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, সেটা হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে বিশেষ কোনো একজন মানুষ, হতে পারে দুজন প্রেমিক ও প্রেমিকা, হতে পারে দুজন বন্ধু, অর্থাৎ যে কেউ হতে পারে। অর্থাৎ বশীকরণ ক্রিয়া করলে কিন্তু সেই মানুষটার সাথে সম্পর্কটা ভালো হয়, আপনার ভালোবাসার মানুষ তখন আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে, সে যোগাযোগ করবে। বশীকরণ অর্থাৎ কাউকে আকর্ষণ করা, বশীকরণ করা মানে কিন্তু কাউকে আকর্ষণ করা। মানুষ এখন বুঝে না বুঝে অনেক কিছুই করে, কিন্তু আগে বুঝতে হবে যে কোনো জিনিস একটা নিয়ম অনুযায়ী চলে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম আছে, সব জিনিস কিন্তু নিয়মের অধীন। যখন নিয়ম থেকে সরে যাবে কোনো জিনিস, তখন কিন্তু তাতে আর কোনো কিছু হবে না, অর্থাৎ কাজ হবে না। তাই মানুষকে আগে নিয়মটা মানতে হবে। ইচ্ছা হলো একটা বশীকরণের ভিডিও দেখলাম, দুম করে আমি বশীকরণটা করে ফেললাম, হয়তো কিছুদিন কাজ বুঝতে পারলো, কিছুটা কাজ হলো, তারপরে আর হলোই না, এরকম কিন্তু বহু উদাহরণ আছে। অনেক সময় মানুষ নিজেই ডাক্তার হয়ে যায়, অর্থাৎ সে জানেই না কিছু সিমটম, হয়তো সে বুঝতে পারছে, তারপরে সে নিজে করার চেষ্টা করছে, খুব ভালো কথা। যখন সে কিছুটা করলো কিন্তু সে নিয়ম মেনে কাজ করেনি, তার কাজটা হয়নি, এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু বেশি। আমাদেরকে তারা ফোন করে জানাচ্ছেন যে গুরুজি আমরা কাজ করছি ঠিকই, কিন্তু আমরা নিয়ম মেনে কাজ করছি না। যারা এ টু জেড নিয়ম মেনে নিষ্ঠা ভক্তি সহকারে কাজটা করছেন, নিখুঁতভাবে যারা কাজটা করছেন, তারা কিন্তু ফলটা পাচ্ছেন। তার মানে আগে বুঝতে হবে যে তন্ত্র, দেখুন তন্ত্র তো একটা ছেলে খেলার বিষয় নয়, তন্ত্র আপনি একটা তন্ত্রের কাজ করবেন তো সেই জিনিসটাকে নিয়ে মনের মধ্যে যদি নেগেটিভ পজিটিভ ঘুর ঘুর করে, তাহলে আপনি কাজ পাবেন কি করে? আগে এটা বুঝতে হবে, যে কাজটা করছেন আপনাকে নিজের বিশ্বাস ভক্তি নিয়ে কাজটা করতে হবে এবং ঈশ্বরকে স্মরণ রেখে কিন্তু কাজটা করতে হবে, অর্থাৎ এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কাজটা কবে করবেন, কখন করবেন, কোন দিকে মুখ করে করবেন, আজকে যে বশীকরণের ভিডিওটা আপনারা দেখছেন, এই বশীকরণটা কিন্তু আপনাকে উত্তর দিকে মুখ করে কাজটা করতে হবে, একদম উত্তর দিকে মুখ করে, অন্য কোনো দিকে মুখ করে বসলে কিন্তু কাজ হবে না, উত্তর দিকে মুখ করে। উত্তর দিকটা কোনটা এটা আশা করি আপনারা সবাই জানেন, যেদিকে সূর্য ওঠে সেটাই পূব, ঠিক তার উল্টো দিকে পশ্চিম, আর যেদিকে সূর্য ওঠে তার ডান হাত, মানে আপনি যদি সেই দিকে তাকিয়ে থাকেন যেদিকে সূর্য ওঠে, তার মানে আপনার ডান হাত ডান দিকে হবে দক্ষিণ আর বাঁ দিকটা হবে উত্তর, তার মানে উত্তর দিকে মুখ করে আপনাকে কাজটা করতে হবে। এই কাজটা সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা 5 মিনিটের মধ্যে কাজটা করতে হবে, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা 5 মিনিটের মধ্যে, অন্য কোনো সময় কাজ করলে হবে না। যখন কাজ করবেন মা তারার নামটা আগে বারবার জপ করতে হবে, মা তারা আমাকে অনুমতি দাও, মা তারা আমাকে অনুমতি দাও, এবং আমি যেন কাজটায় সফল হই। আপনাকে মা তারার থেকে কিন্তু একটা ছোট্ট একটা আজ্ঞাটা নিতেই হবে, কেননা আপনি নিজে কাজ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের আবার একটা সমস্যা হচ্ছে, কিছু মানুষের যে তারা কাজ করতে করতে বেখেয়ালি হয়ে যাচ্ছে, হয়তো কাজটা করছে, করতে করতে কাজটা কিন্তু লাস্ট মোমেন্টে তারা করতেই পারলো না, মানে তাদের মনে হচ্ছে যে তারা করছে কিন্তু লাস্ট মোমেন্টে আবার ঠিকঠিকভাবে করতে পারলো না, তারা কিন্তু এটাও জানিয়েছে আমাদের। অর্থাৎ আমি সেই জন্য আপনাকে আপনাদের একটু বারবার করে যেটা বলছি, একটু সঠিকভাবে কিন্তু কাজটা করবেন, বারবার করে যেটা আমি বলছি, যখন নিজে কাজটা করবেন তখন কিন্তু সঠিকভাবে কাজটা করতে হবে,
না হলে কিন্তু আপনি কাজটা বুঝতে পারবেন না। কারণ যিনি কাঠ মিস্ত্রি সেই তো কাঠের কাজটা ভালো করতে পারবে, এটাই তো নিয়ম। যিনি রাজমিস্ত্রি তিনি বাড়ি করার কাজটা খুব ভালো করে করতে পারবে, যিনি ইঞ্জিনিয়ার তিনি কিন্তু বাড়ি তৈরি করার কাজটা ভালো করে করতে পারবে, যিনি শিক্ষক তিনি কিন্তু ছাত্রছাত্রীদের পড়ানোর কাজটা ভালো করে করতে পারবে। অর্থাৎ আপনি কিন্তু আপনার সমস্যা অনুযায়ী আপনি একটা তন্ত্রের কাজ করতে যাচ্ছেন, তাই সেই তন্ত্রের কাজটা দয়া করে সঠিকভাবে করবেন, কারণ সঠিকভাবে কাজ না করলে আপনি কাজ পাবেনই না। অনেক ক্ষেত্রে মানুষ কিছু জিনিস দেখবেন যে তারা কিন্তু আবার কোনো কিছু পয়সা খরচা করতেও চাইবে না, মানে চান না, এটাও একটা দিক। কিছু কিছু তন্ত্রের কিন্তু কিছু কিছু উপকরণেরও প্রয়োজন হয়, সেই উপকরণগুলো আপনাকে সঠিকভাবে অ্যারেঞ্জ করতে হবে, কারণ সমস্যার সমাধান যখন আপনি করবেন সেই কাজটা আপনাকে ভালোভাবে করতে হবে, তবে আপনি কাজটা পাবেন। তো যে টাইমটা আমি বলেছি 6টা থেকে 8টা 5-এর মধ্যে কাজটা করতে হবে, সন্ধ্যা কিন্তু মনে রাখবেন সন্ধ্যাবেলায়। অনেকে আবার দেখবেন ভিডিওটাও পুরোপুরি শেষ পর্যন্ত দেখে না, মাঝপথে মানে দেখলো হালকা। দেখুন এই কথাগুলো হয়তো আমি বারবার আমার ভিডিওতে আমি বলবো না, আজকে যে কথাগুলো বলছি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কথাগুলো মনে একেবারে গেঁথে নিন, আঠার মতন গেঁথে নিন, তাহলে সেটা আপনাদের জন্য কিন্তু ভালো, আমার জন্য ভালো না। কারণ আমরা সবসময় চাইবো আপনি পরিশ্রম করে সময় নষ্ট করে একটা জিনিস করবেন, সেই জিনিসের যাতে কাজটা হয়। তাহলে সন্ধ্যা 6টা থেকে 8টা 5-এর মধ্যে কাজটা করতে পারবেন, এই কাজটা শুধুমাত্র মঙ্গলবার ও শনিবার করতে পারবেন, অন্য কোনো দিন না। কোন দিকে মুখ করে বসে কাজটা করতে পারবেন? উত্তর দিকে মুখ করে বসে কাজটা করতে পারবেন, শুধুমাত্র উত্তর দিকে মুখ করে বসে। আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা যদি আপনার কথা মতো না চলে, আপনাকে পাত্তা দিচ্ছে না, ডোন্ট কেয়ার মনোভাব, আপনার সাথে কোনো রকমের যোগাযোগ করছে না, এমনকি আপনার নাম্বারটাকেও ব্লক করে দিয়েছে, সর্বদিক থেকে আপনাকে ব্লক করে রেখেছে, আপনার সাথে কোনোভাবেই সে দেখা করতে চায় না, আপনার মানে উপরে মানে অভিমানের মানে পাহাড় হয়ে গেছে, অর্থাৎ সে এতটা অভিমানী হয়ে গেছে আপনার উপরে যাতে করে আপনার সাথে সে কোনো রকমের সম্পর্ক রাখতেই চাইছে না। বা দেখা যাচ্ছে আপনাদের একটা দারুণ সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেল, তৃতীয় কোনো ব্যক্তি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তাহলে কাজটা কিভাবে করবেন? কাজটা আপনাকে করতে হবে, একটা কাঁঠাল গাছের পাতা লাগবে, কাঁঠাল গাছের পাতা, আম গাছ কাঁঠাল গাছ প্রত্যেকেই চেনেন, আম গাছ কাঁঠাল গাছ দেখবেন সবাই চেনে। কাঁঠাল গাছের একটা জাস্ট পাতা নিয়ে আসবেন, একটা সুন্দর পাতা কাঁঠাল গাছের একটা পাতা নেবেন। এই কাঁঠাল গাছের পাতায় আপনি লাল কালি দিয়ে, কি বললাম, কাঁঠাল গাছের পাতায় লাল কালি দিয়ে ছোট্ট করে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা লিখবেন। কি বললাম, কাঁঠাল গাছের এক মানে দেখুন একটা পাতাতে দুটো পিঠ থাকবে, ওর উপরের একটা পিঠে লিখবেন জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা ছোট করে লাল কালি দিয়ে। পরের পিঠে কি লিখবেন? পরের পিঠে লিখবেন আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার নামটা লিখুন, ওখানে পুরো তার নামটা লিখে দিন, সুন্দর করে তার নিজের নামটা লিখুন। লেখার পরে ঠিক তার নিচে যেখানে আপনি তার নামটা লিখলেন ঠিক তার নিচে আপনার নিজের নামটা লিখে দিন, উপরে তার নামটা লিখলেন, নিচে আপনার নিজের নামটা লিখলেন। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাওয়ার পরে এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো দেখবেন রসুন আর পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ একসাথে করবেন, রসুন আর পেঁয়াজ একসাথে করবেন, করে থিতো করবেন, দেখবেন যদি আপনি যদি হাতুড়ি বা কোনো কিছু দিয়ে যদি ঘা দেন দেখবেন একটু রস বেরোবে, রসুন আর পেঁয়াজ অল্প নেবেন, অল্প বেশি না। এবার যখন রসুনের পেঁয়াজটা নেবেন তখনও কিন্তু জয় মা তারা আমার কাজটা যাতে হয় সেই প্রার্থনাটা কিন্তু করবেন, ভুল করে কিন্তু তাদের নামটা উজ্জ্ব রাখবেন না, তাদের নামটা করবেন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা যাতে আপনার হয়। জয় মা তারা এইভাবে তিনবার বলে রসুন আর পেঁয়াজের একটু রস ওই পাতাটার উপরে আপনি দিয়ে দেবেন। দেখুন ওই পাতায় যেখানে যার মানে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন প্রথমে বলেছি তার নাম, নিচে আপনার নাম, ওখানে দেবেন কিন্তু ওই রসটা,
যেখানে জয় মাতার তিনবার লিখেছেন ওখানে কিন্তু দেবেন না, যেখানে আপনাদের দুজনের নাম লিখেছেন ওখানে দেবেন। পেঁয়াজ আর রসুনের রসটা দেওয়া হয়ে গেল, এইবার কি করবেন? এইবার ওই যে পাতাটা আছে ওই পাতাটা নিয়ে আপনার বাড়ির যেখানে ঠাকুর ঘর, ঠাকুর ঘরের যে কোনো একটা জায়গায়, ঠাকুর ঘরের যে কোনো একটা জায়গায়, ঠাকুর ঘরের পিছনে রাখতে পারেন, ঠাকুরের সিংহাসনের পিছনে রাখতে পারেন, সিংহাসনের নিচে রাখতে পারেন, ঠাকুরের সিংহাসনের মানে সামনেও রাখতে পারেন, যেটা আপনার সুবিধা, মানে যেটা আপনার সুবিধা। কিন্তু এই কাজটা সবসময় লোকচক্ষুর আড়ালে করবেন, অর্থাৎ কোনো মানুষ যেন জানতে না পারে। কারণ জানবেন, তন্ত্রকে বলা হয় গুপ্ত বিদ্যা। যদি কোনো মানুষ যদি আপনার জেনে যায়, বিশেষ করে আপনার কোনো একজন মানুষ, তখন কিন্তু কাজটা আপনার হবে না, এটাই নিয়ম। অর্থাৎ এই কাজগুলো গুপ্ত ক্রিয়া, গুপ্ত বিদ্যা, মানে সেটা আপনাকে গুপ্ত রাখতেই হবে যতক্ষণ না সেই কাজে আপনি সফলতা পাচ্ছেন। এবার ওইভাবে আপনি কতদিন ওখানে রাখবেন, ওইভাবে আপনি দেখবেন সরা পাওয়া যায়, দেখবেন মাটির সরা আছে, যেটা বিশেষ করে হাঁড়িতে দেওয়া হয় যেমন সরা টাইপের, এরকম হবে এই টাইপের সরা। ওই সরা দিয়ে এরকমভাবে চাপা দিয়ে রাখবেন। কি বললাম, ওই যে ঠাকুরের মানে ঠাকুর ঘরের আপনাকে রাখতে বলেছি আমি জিনিসটা, ওই সরাটা দিয়ে জাস্ট ওইভাবে চাপা দিয়ে রাখবেন। কতদিন চাপা দিয়ে রাখবেন? 21 দিন প্লাস, অর্থাৎ 21টা দিন আপনাকে ওইভাবে রাখতে হবে। দেখুন ছটফট করবে আপনার জন্য। যেদিন থেকে আপনি কাজটা করবেন সেই দিন থেকে তার মনে কিন্তু ধীরে ধীরে আপনি জায়গা করে নিলেন, আপনার ভালোবাসার মানুষটার কাছে জায়গা করে নিলেন। এই কাজটা যে কোনো দুজন প্রেমিক ও প্রেমিকারা করতে পারবে, যে কোনো স্বামী স্ত্রীরা করতে পারবে, যদি কোনো মা বাবা মনে করে যে তাদের সন্তান ভীষণভাবে অবাধ্য হয়েছে তারাও করতে পারে, যে কোনো বন্ধুরা করতে পারে, তাদের কোনো বন্ধু হয়তো তার সাথে সম্পর্ক রাখছে না তারাও করতে পারে। কিন্তু দয়া করে আমি বারবার করে যেটা বলি, ভালো কাজে ব্যবহার করবেন। দেখুন তন্ত্র মানে অবশ্যই একটা ভালো দিক, দেখুন তন্ত্র পৃথিবীতে এসে কিন্তু মানুষের কল্যাণের জন্য, কিন্তু এটা যদি নিয়ে আপনি কোনো খারাপ বা বাজে কাজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হয় না। এবং এই কাজটা করার সময় নিজের গায়ে পরিষ্কার মানে পরিষ্কার পোশাক পরে কিন্তু কাজটা করবেন, কোনো রকমের এঁটো মানে ভাত খাওয়া বা এঁটো কাটো মানে কোনো কিছু খাবার আপনি খেয়েছেন সেই বস্ত্র ধারণ করে কিন্তু কাজটা করবেন না। যখন কাজটা করবেন শুদ্ধ বস্ত্রে কাজটা করবেন, ধোয়া কাচা বস্ত্রে কাজটা করবেন, গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এবার অনেক ক্ষেত্রে গঙ্গার জল পাবেন না, সেই ক্ষেত্রে এমনি পরিষ্কার জলের মধ্যে একটা তুলসীর পাতা দিয়ে দেবেন, সেই জলটা একটু গায়ে দিয়ে দেবেন, দিয়ে আপনি কাজটা করবেন। দেখুন যেদিন কাজটা করবেন সবসময় জানেন তন্ত্রে কাজ করতে গেলে অবশ্যই নিরামিষ আহার করতে হয়, মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। অবশ্য পেঁয়াজ রসুনের মানে থেঁতো করে রসটা আপনার লাগবে এখানে, কিন্তু খাওয়া যাবে না, কিন্তু মানে আপনি ভাতের সাথে খেলেন খাওয়া যাবে না, একদম নিরামিষ তো নিরামিষ। অবশ্যই ভালো কাজে দয়া করে কাজটা মানে ব্যবহার করবেন, খারাপ কাজে যদি কোনো কিছু প্রয়োগ করেন তাহলে কিন্তু একদম দয়া করে করবেন না, কাজ হবে না। কারণ আমি বারবার করে বলছি ভালো কাজে ব্যবহার করুন, কিন্তু মন্দ কাজে মন্দ চিন্তা নিয়ে কাজটা করবেন না, নিজ দায়িত্বে কাজটা করবেন। কারণ আমরা চেষ্টা করি সবসময় আপনাদের মঙ্গল করার, খারাপ করেন না, তাই অবশ্যই নিজের দায়িত্ব কাজটা করবেন। কারণ আপনার কারণ আপনি যদি নিজে করছেন, দেখুন আপনি তার কাউকে দিয়ে কাজটা করাচ্ছেন, আপনি নিজে নিজে কাজটা করাচ্ছেন, তাই সেই ক্ষেত্রে সব কিছুর মানে ভারটা কিন্তু আপনার উপরে থাকবে। অর্থাৎ নিজের দায়িত্বে কাজটা করবেন, ভালোভাবে কাজটা করবেন, প্রকৃতভাবে যারা সত্যিকারের ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছে তারাই কাজটা করুন। কারণ ভালোবাসা হলো একটা আবেগ, ভালোবাসা অবশ্যই ভালো, যারা ভালোবাসায় ব্যর্থ হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও, ব্যর্থ প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের এই ভিডিও। নমস্কার, সবাই ভালো থাকুন।